তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। গত কয়েকদিনে আমেরিকায় 24টির মতো তুষারঝড় আঘাত হেনেছে। এর মধ্যে বৃহস্পতিবার নেব্রাস্কা অঙ্গরাজ্যে তুষারঝড় আঘাত হানে। এতে রাতের তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমন বৈরী আবহাওয়া শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলেও সতর্ক করে তারা। তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় 5 ফুটের বেশি বরফের স্তর জমেছে। তুষার জমে থাকায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের রচেস্টার বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে এক যাত্রীবাহী বিমান। এদিকে বৈরী আবহাওয়ায় ফাঁকা পড়ে আছে রাস্তাঘাট, খেলার মাঠ সহ বেশিরভাগ জায়গা। তীব্র ঠান্ডা আর 30 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত তুষারের আবরণে সব কিছু ঢেকে থাকায় বাইরে বের হতে পারছেন না বেশিরভাগ বাসিন্দা। তীব্র তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। স্থবির হয়ে পড়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। এছাড়া নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলের বাফালো সহ বিভিন্ন জায়গায়ও ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা। তুষার জমে থাকায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের রচেস্টার বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল, বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। এছাড়া দৃষ্টিসীমা কমে আসা ও রাস্তায় তুষার জমে সড়কে দুর্ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার কিলোমিটার সড়ক। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।